আসসালামু আলাইকুম। আজকে আমরা খায়রুল বেসিক মেথডের ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথডের পদ্ধতি 8 ভগ্নাংশের ঐকিক নিয়ম সম্পর্কে আলোচনা করব। এখানে প্রথমে কিছু ধারণার কথা বলছে স্যার, যেমন 4/3, এটা তোমার কি প্রকৃত ভগ্নাংশ, এটা অপ্রকৃত ভগ্নাংশ। ভগ্নাংশ হচ্ছে তোমার তিন প্রকার হতে পারে, মূলত দুই প্রকার, একটা হচ্ছে তোমার প্রকৃত আর একটা হচ্ছে তোমার অপ্রকৃত। প্রকৃত ভগ্নাংশ কোনগুলো, উপরে যেটা থাকে সেটাকে বলা হয় লব, উপর নিচে যেটাকে বলা হয় যেখানে হর ছোট লব বড়, যেমন এটা হচ্ছে তোমার কি প্রকৃত ভগ্নাংশ, আর যেখানে তোমার যদি এরকম 3/2, এটা তোমার অপ্রকৃত ভগ্নাংশ, যার মানে যেখানে হচ্ছে তোমার কি লব বড় হর ছোট। এবং এই অপ্রকৃত ভগ্নাংশের আরেকটা রূপান্তর আছে, সেটাকে আমরা বলতে পারি মিশ্র ভগ্নাংশ। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 1/2, অর্থাৎ এটা যদি আমরা ভাঙাই তাহলে আমরা 3/2 পাবো। এই অপ্রকৃত ভগ্নাংশের আরেকটা রূপ হচ্ছে তোমার কি মিশ্র ভগ্নাংশ। এই হচ্ছে তোমার প্রাথমিক ধারণা। দ্বিতীয়, ভগ্নাংশের ভাগের বেলায় ভগ্নাংশ যখন আমরা ভাগ করবো, যেমন এখানে একটা নিয়ম দেওয়া আছে, যেমন 12/5 ভাগ হচ্ছে তোমার 24/45, এই ভাগের মানে হচ্ছে এটার সাথে এটা ভাগ, তার মানে এইটা যখন আমার কি যাবে উল্টা যাবে, অর্থাৎ এই 24টা আসবে নিচে এবং 45টা যাবে উপরে। ঠিক এইভাবে যেহেতু এরকম উল্টা দিয়ে করতে পারি এবং এই পাশ থেকে আমরা এই পাশ টোটালি কিন্তু এটা গুণ পড়তেছে, এটা হচ্ছে তোমার গুণ, অর্থাৎ এটা ভাগ করে দিলে এরকম উল্টা যাবে, সেক্ষেত্রে আমরা এটা গুণ করে এইভাবে ক্যালকুলেশন লিখতে পারবো। আর একটা সিস্টেম, যেমন একটা ভগ্নাংশ যদি এরকম থাকে 2/1/3, তোমার কত 3/2, এটাকে আমরা কীভাবে লিখতে পারবো? এই ভগ্নাংশটা তো প্রথমে লিখবো, তারপরে 2/3 আছে, এটাকে আমরা উল্টায় লিখতে পারবো, তার মানে এটা ক্যালকুলেশন বলে তোমার 3/1 পাইতেছে। এইভাবে আমরা উল্টায় ক্যালকুলেশন করতে পারবো। অথবা এখানে আরেকটা নিয়ম দেওয়া আছে, মানে নিয়ম বলতে এটাও একটা রুলস, সেটা হচ্ছে যেরকম সাপোজ এরকম যদি দেওয়া থাকে, যেমন হচ্ছে তোমার 3/2 ভাগ 100, 3/2 ভাগ 100 এটা যে কথা 3/2 × 2 × 100 একই কথা, কারণ এইখানে তোমার এটা ভাগ আকারে আছে। অর্থাৎ আমরা যদি বলি সেটা হচ্ছে এরকম যে 3/2 ভাগ 100, এটাকে আমরা লিখতে পারি 3/2 গুণ, যেহেতু পূর্ণ ভগ্নাংশ নিচে মনে মনে সবসময় কিন্তু 1 থাকে, অর্থাৎ 1/100, এটাকে আমরা লিখতে পারি 3 × 3/2 × 100। নাম্বার 75 দেওয়া আছে, 275টি রূপার মুদ্রার ওজন 2 সমস্ত 4/3 কেজি হলে 325টি রূপার মুদ্রার ওজন কত। তো প্রথম কথা আছে, এটা তোমার অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে 2 সমস্ত 4/3, এটাকে আমরা ভাঙায় যদি লিখি, এটা এটা হচ্ছে তোমার গুণাকার হবে, অর্থাৎ 4 × 2 = 8, 8 × 3 হচ্ছে তোমার কত 11, এটা হচ্ছে তোমার কত, এরভাবে আসবে 2 × 4 + 3, এই নিচে যেটা থাকবে হর ঠিকই থাকবে, তাহলে 4 × 2 = 8, 8 × 3 হচ্ছে তোমার কত 11, 11/4, এটা হচ্ছে তোমার কি অপ্রকৃত ভগ্নাংশ হলো, আর এইটা যেটা সেটা হচ্ছে তোমার কি মিশ্র ভগ্নাংশ। তাহলে এখানে হচ্ছে তোমার কত 275টি রূপার মুদ্রার ওজন হচ্ছে তোমার কত 11/4। এখন এই যে তোমার একটি মুদ্রার ওজন লিখবো, আমরা একটি মুদ্রার ওজন লিখবো না, একক যখন আমরা বের করতে যাবো এটা কিন্তু নর্মালি হচ্ছে তোমার কত ভাগ আকারে আসবে, কারণ এত কেজি যদিও তোমার কত হয় এটা কিন্তু কেজি, এটা হচ্ছে ওজন, তাহলে এখানে আসবে তোমার কত ভাগ আকারে, ভাগ আকারে কীরকম 275। এখন এই জিনিসটা মনে মনে হচ্ছে আমাদের নিচে প্রত্যেকটা পূর্ণ সংখ্যার নিচে মনে মনে একটা 1 আছে, অর্থাৎ এটা আমরা এখানে মনে মনে একটা 1 আছে, তাহলে এটা যখন আমরা করব তখন 11/4 হচ্ছে তোমার কত 4 × ওই 1টা যেটা চলে যাবো উপরে যেটা লেখার দরকার নেই, আর 275, অর্থাৎ সরাসরি আমরা 4 এর সাথে 275 গুণ করতে পারবো, পরবর্তী অঙ্কগুলোতে আমরা সরাসরি গুণ করে দেবো, অর্থাৎ 4 × 275। তারপর বলছে 325টি মুদ্রার দাম কত, 325টি মুদ্রার দাম হবে, তাহলে 325 দিয়ে গুণ হবে, যখন 5 দিয়ে আমরা কাটবো 5 × 5 = 25, 5 × 5 = 25, আবার যখন এনে কাটবো 5 × 6 = 30, 25, আচ্ছা 5 × 5 = 25, আবার 5 দিয়ে কাটতে পারি 11, 5 × 13 হচ্ছে তোমার 65, 11 11 কাটা যায়, তাহলে এটা ক্যালকুলেশন করলে থাকতেছে কত উপরে 13, মানে লব হচ্ছে 13, হর হচ্ছে তোমার কত 4, অর্থাৎ 13/4। এখানে বলা আছে নাম্বার 76, 500 টাকায় 125, 4/125 টাকা ক্ষতি হলে 100 টাকায় কত টাকা ক্ষতি হয়। তো প্রথমে কথা আছে ক্ষতি হয় কত, এত টাকা, কত টাকা 500 টাকা, তার মানে 500 টাকায় ক্ষতি হয় কত 125/4 টাকা। এখন এটা হচ্ছে তোমার 1 টাকা বের করবো, 1 টাকায় কত ক্ষতি হয়, তাহলে 1 টাকায় ক্ষতি অবশ্যই তোমার কি কম হবে, তার মানে তোমার একটা ভাগ হওয়ার কথা, যেহেতু ভাগ হওয়ার কথা ছিল, এটা ভাগ হওয়ার কথা ছিল মনে মনে 1, অর্থাৎ আমরা সরাসরি এখানে 500 দ্বারা গুণ করে দিতে পারবো। এবং বলছে 100 টাকায় কত ক্ষতি হয়, তার মানে 100 টাকায় কত ক্ষতি হয়, 100 টাকা তোমার, যেহেতু এটা এককটা তোমার কি হয়েছে, এটা উপরে তোমার কি হবে গুণা করা যাবে, অর্থাৎ এটা যখন আমরা ক্যালকুলেশন করবো 5, তো এটা তোমার কত
পাঁচ পঁচিশ 125, অর্থাৎ 25/4 টাকা। তাহলে উত্তর কত আসতে আছে? উত্তর আসতে আছে 25/4 টাকা। নাম্বার 77-এ বলা আছে, 125/4 টাকায় 5 টাকা লাভ হলে 50 টাকা শতকরা কত লাভ হবে? তাহলে কত টাকা লাভ হয়? 5 টাকা লাভ হয়। কত টাকায়? 125/4 টাকায় লাভ হয় তোমার, কত? 5 টাকা লাভ হয়। তাহলে 1 টাকায় কত লাভ হবে? 1 টাকা লাভ কম হবে, অর্থাৎ এটা যেহেতু তোমার উপরে আছে তাহলে উপরে 4 চলে যাবে, কারণ এটা উল্টা যাবে এই পাশে এসে, কারণ 125/4 ছিল, তাই জন্য তোমার উল্টা যায়, 125 হয়ে গেল। অর্থাৎ এটা ছিল মূলত এরকম পাঁচ সমস্ত পাঁচের, এইখানে হচ্ছে তোমার কত? 125/4 তোমার কত? 4। তাহলে এটা এই পাশে উল্টা যাবে, কিন্তু ভাগ আকারে ছিল পাঁচের সাথে, ভাগ আকারে উল্টে যায়, এরকম হয়েছে। এখন বলছে 50 টাকায় কত লাভ হবে, যেহেতু 50 টাকা এটা সরাসরি তোমার কি গুণা করা যাবে। তাহলে এটা যদি আমরা করি তাহলে হচ্ছে তোমার কত? 5 25 125, 25 দ্বিগুণ হচ্ছে তোমার কত? 50, 4 দ্বিগুণ হচ্ছে তোমার কত? 8। অর্থাৎ শতকরা কত টাকা লাভ হবে? 8 টাকা লাভ হবে। উত্তর হচ্ছে তোমার ক নাম্বার। নাম্বার 78 বলা আছে, 120/7 টাকায় 15 টাকা ক্ষতি হয়, তাহলে 360 টাকায় কত ক্ষতি হবে? এখানে টোটাল হচ্ছে তোমার ক্ষতি হয় কত? 15 টাকা। কত টাকায়? 120/7-এর মধ্যে এত তোমার কত টাকা ক্ষতি হয়? এখন এটা যে তোমার কত? 7। 120/7-এর মধ্যে ক্ষতি হয় কত? এত টাকা। যখন আমরা 1 টাকা চিন্তা করবো, 1 টাকা ক্ষতি কি হবে? কম হবে, কম হইলে ভাগ, কিন্তু ভগ্নাংশের বেলায় সরাসরি তোমার কি করে গুণা করা যাবে, তেমন উপরে যাবে 7, নিচে হবে তোমার কত? 120, এবং 360 তৃতীয় লাইনে যেটা সেটা সরাসরি তোমার কি হবে, যেহেতু বেশি তাহলে সরাসরি তোমার কি হবে? গুণ হবে, অর্থাৎ শূন্য শূন্য কাটতে পারি, 3 বার হচ্ছে তোমার কত? 36। এটা হবে কত? 3 বার হচ্ছে তোমার 45, ইন্টু তোমার 7, 7 যদি আমরা ক্যালকুলেশন করি সেটা পাবো আমরা 5 7 35-এর 5, 7-এর হচ্ছে তোমার 3, 4 7 28, 29 30 31, অর্থাৎ 315। উত্তর হচ্ছে ঘ নাম্বার, 315। নাম্বার 79, নাম্বার 79-তে বলা আছে, মুনাফার হার তিন সমস্ত চারের 3% হলে 800 টাকা মুনাফা কত? অর্থাৎ এখানে তোমার প্রথমে তিন সমস্ত চারের 3 দেওয়া, সেটাকে আমরা ভাঙায় নিতে হবে, 3 4 হচ্ছে 12, 12 8 3 হচ্ছে তোমার কত? 15, 15/4, এই টাকা হচ্ছে তোমার কত সুদ? কত টাকায় সুদ হয়? যেহেতু পার্সেন্ট বলছে তার মানে 100 টাকায়, 100 টাকায় সুদ হয় কত? 15/4 টাকা। এখন বলছে 1 টাকায় সুদ গোপ কত? 1 টাকায় সুদ অবশ্যই কম হবে, তার মানে 1 টাকা যদি আমি করি তার মানে তোমার কত? এটা হচ্ছে তোমার কত? এখানে 100 ছিল, অর্থাৎ নিচে 100, এটা তোমার গুণা করা যাইতেছে, কারণ এটা ছিল মূলত 15/4 ইন্টু এটা ছিল এইভাবে, যেহেতু এরকম ছিল তোমার মনে আমরা একটা এক আছে, এই কারণে হচ্ছে তোমার এখানে উল্টে গেছে। এবং পরে বলছে 800 টাকায় কত লাভ হয়, 800 টাকায় মুনাফা কত হবে, তার মানে পুরো তোমার কত? 800, শূন্য শূন্য কাটা, 4 দ্বিগুণ তোমার কত? 8, 15 দ্বিগুণ হচ্ছে তোমার কত? 30। তার মানে উত্তর হচ্ছে তোমার কত? গ নাম্বার, 30 টাকা। নাম্বার 80, নাম্বার 80-তে বলা আছে, একটি ঘড়িতে 95/4 টাকায় 11/2 টাকা লাভ হয়, তাহলে শতকরা হার কত? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, লাভ হয় কত টাকা? 11/2 টাকা। কত টাকায়? 95/4 টাকায়। যখন আমরা 1 টাকার কথা চিন্তা করবো, তো অপ্রকৃত ভগ্নাংশ, তার মানে এটা তোমার কত হবে? তোমার অপ্রকৃত ভগ্নাংশ এটা হয়ে যাবে, ভাগ হওয়ার কথা ছিল, কিন্তু এটা হয়ে যাবে তোমার কত? গুণ, অর্থাৎ এটা দেবে 4, উপরে নিচে আসবে তোমার কত? 55, যেহেতু ভগ্নাংশের বেলা সরাসরি গুণ হয়ে যায়। শতকরা কত লাভ হয়, তার মানে উপরে হচ্ছে তোমার কত? 100। যখন এটা 2 দিয়ে করবো, 2 দিয়ে 4, 1 বার দিয়ে গেলো 5, এবং 5 দিয়ে যখন করবো, 5 20 100, অর্থাৎ 20 দ্বিগুণে 40, শতকরা কত লাভ হবে? তাহলে 40%, লাভের হার কত? শতকরা 40%, অর্থাৎ ক নাম্বার। নাম্বার 81, নাম্বার 81-তে বলা আছে, 6 সমস্ত 2-এর 1% হার শুধু 600 টাকার সুদ কত? তার মানে 6 সমস্ত 2-এর 1, এটাকে আমরা লিখতে পারি 6 দ্বিগুণে 12, 13/2 হচ্ছে তোমার 2, এটা যেমন অক্ষরপ্রকৃত ভগ্নাংশ রূপান্তর করলাম, অর্থাৎ 100 টাকায় আমার কত সুদ হবে? কত? 13/2। তাহলে এই 100 টাকার জায়গায় যেহেতু 1 টাকা বলবো আমরা, তখন 1 টাকা যখন বলবো তখন কি হবে? অবশ্যই ভাগ হবে, ভাগ হইলে তোমার কি হবে? মনে মনে একটা 100 থাকবে, তাহলে এটা তোমার কি হবে? 100 গুণ হবে, এমন বলছে 600 টাকার সুদ করে, তার মানে 600 সরাসরি যখন আমরা 600 বের করবো, তখন 600 হচ্ছে তোমার কি গুণ হবে? শূন্য শূন্য কাটা, 2 দিয়ে করলে তোমার 3, 3 3 হচ্ছে তোমার কত? 39, অর্থাৎ টোটাল এখানে তোমার কত সুদ হচ্ছে? গ নাম্বার, 39 টাকা। নাম্বার 82, 82-তে বলা আছে, 100 টাকা মুনাফা হচ্ছে তোমার 5 সমস্ত 3-এর 1, 300 টাকা মুনাফা কত হবে? আচ্ছা, প্রথমে ওটা তোমার 100 টাকা আমরা মুনাফা বলে নিচ্ছে কত? 5 সমস্ত 3-এর 1, অর্থাৎ 3 5 15-এর 1 তোমার কত? 16/3 টাকা। এখন এই 100 টাকার সুদ কত? 100 টাকা যদি 1 টাকা চিন্তা করি, 1 টাকায় তোমার সুদ কি হবে? 1 টাকায় সুদ কমে যাবে, তার মানে ভাগ হওয়ার কথা, কিন্তু যেহেতু এটা তোমার ফ্র্যাগমেন্ট দেওয়া আছে, তার মানে এটা তোমার গুণ হবে, ভগ্নাংশের বেলায় ভাগটা উল্টে দেয় গুণ হয়, তার মানে এখানে এই কারণে গুণ হয়েছে, অর্থাৎ এটা হওয়ার কথা ছিল 16/ হচ্ছে তোমার কত? 3, এটা কথা করছিল 100, অর্থাৎ এটা যদি মনে মনে 1 থাকে, তার মানে এটা যদি আমরা করি 16/3 ইন্টু হচ্ছে তোমার 1/100, অর্থাৎ 3 ইন্টু 100, সরাসরি আমরা
এটাকে গুণ করে দিছি। ওকে, তো পরে বলছে 300 টাকা শোধ করতে, তাহলে 300টা অবশ্যই গুণা করা যাবে। 300টা আমরা গুণাকার নিলাম, শূন্য শূন্য কাটা, তিন তিন কাটা, তাহলে দেখা যাচ্ছে মুনাফা কত, 16 টাকা। উত্তর হচ্ছে গ নাম্বার, 16 টাকা। নাম্বার 83, নাম্বার 83-তে বলা আছে মুনাফার হার 6 সমস্ত 2-এর 1 হলে 117 টাকায় মুনাফা পাওয়ার জন্য কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে। অর্থাৎ আমাকে যদি 100 টাকা জমা রাখি তাহলে মুনাফা পাবো আমার কত, 6 সমস্ত 2-এর 1, অর্থাৎ 6 দুগুণে 12, 13 বাই 2 টাকা পাইতেছি মুনাফা, বা হচ্ছে তোমার 13 বাই 2 টাকা। যখন আমি 1 টাকা জমা রাখবো তখন 1 টাকা মুনাফা কম পাবো, অর্থাৎ এটা ভাগর কত, এটা কিন্তু আমার কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, কারণ ভগ্নাংশের বেলায় গুণ হয়ে যায়। মানে 100 যেহেতু নিচে ছিল এটাকে আমরা উল্টে দিয়ে এইভাবে করছি। আবার যখন 117 টাকা হবে তাহলে আমরা কত, 117 করব। তাহলে সরি, এখানে বলছে যে কত টাকা ব্যাংকে জমা রাখলে, মানে এখানে আসল বের করতে হবে, তার মানে 6 সমস্ত 2-এর 1, বা হচ্ছে 6 দুগুণে 12, 13 বাই 2, এই টাকা যদি তোমার মুনাফা পাই আমি কত, যদি আমি 100 টাকা রাখি, যখন 1 টাকা বের করতে যাব তখন ওইটা অবশ্যই তোমার কি হবে, 1 টাকাতে কম আসবে, অর্থাৎ এখানে তোমার কি হবে, 13 বাই 2, উপরে তোমার কত 2, নিচে তোমার কত 13। এবং বলছে 117 টাকা যদি মুনাফা হয়, মুনাফা যদি তোমার 117 টাকা হয় সেক্ষেত্রে অবশ্যই তোমার কি হবে, গুণ হবে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 3 ন 27, আচ্ছা 3 ন 27 অর্থাৎ 13 ইন্টু যদি 9 করি, 3 ন 27-এর 7, তাতে 2 9 2 9 9 2, তোমার কত 11 117, অর্থাৎ এটা হবে তোমার 9 দুগুণে 18, 1800 টাকা। তাহলে উত্তর হচ্ছে তোমার কত, গ নাম্বার, 1800 টাকা। এখানে একটা বিষয় লক্ষ্য হচ্ছে, দেখুন এটা হচ্ছে তোমার কত মুনাফা, এবং এটাও কিন্তু মুনাফা, অর্থাৎ পরবর্তীতে আমি 13 বাই 2 টাকার জায়গায় যদি মুনাফা 117 টাকা পাই তাহলে হচ্ছে তোমার কি হবে, ব্যাংকে 1800 টাকা আমাকে জমা রাখতে হবে। নাম্বার 84, নাম্বার 84-তে বলা আছে একটি কাজের 27-এর 1 অংশ করতে সময় লাগে 3 দিন, তো সম্পূর্ণ কাজটি শেষ করতে কত দিন লাগবে। তেমন আমাকে যেহেতু 3 জিনিসে পরে লিখলাম, 3 কত অংশ কাজ করতে, 27-এর 1 অংশ কাজ করতে সময় লাগে 3 দিন। যখন এই কাজটা আমি 1 অংশ করতে যাব, 1 অংশ করতে তাহলে আমার কি হবে, এটা 1/27 ছিল, তখন উপরে 27 চলে যাবে, নিচে হচ্ছে তোমার কত 1। এবং বলছে সম্পূর্ণ কাজটি কতদিন করতে সময় লাগবে, তার মানে 3 27 হচ্ছে তোমার কত, 81, সম্পূর্ণ কাজটি করতে সময় লাগবে, গ নাম্বার, 81 দিন। নাম্বার 85, নাম্বার 85-তে বলা আছে একটি কাজের 23-এর 1 অংশ করতে সময় লাগে 3 দিন, ওই কাজের 3 গুণ করতে কত সময় লাগবে। অর্থাৎ আমার কাজ ছিল কত, 23-এর 1 অংশ, সেটা করতে সময় লাগতেছে কত, 3 দিন। এখন ওই কাজের 3 গুণ, প্রথমে আমরা 1 গুণ বের করে নেব, তাহলে 1 গুণ করতে কত সময় লাগবে, এত অংশ যদি কাজ করতে 3 দিন লাগে, 1 গুণ করতে অবশ্যই সময় বেশি লাগবে, এই যেহেতু ভাগ হয়েছে, ভাগ হওয়ার কথা ছিল, কিন্তু এটা তোমার ভাগ্ন হয়ে গুণ হয়ে যাবে, 3 ইন্টু হচ্ছে তোমার কত, 23 ভাগই হয়েছে, কারণ যে উপরে উপরেরটা হচ্ছে তোমার নিচে চলে গেছে, অর্থাৎ 3 ইন্টু হচ্ছে তোমার 23। আবার বলছে ওই কাজের 3 গুণ, তার মানে 3 গুণে তোমার ক্ষেত্রে 3 গুণ হবে, 3 দিকে হচ্ছে তোমার 9, অর্থাৎ 23 ইন্টু যদি 9 হয়, 3 ন 27-এর 7, তাতে 2 9 2 18, 19 20, অর্থাৎ সময় লাগবে 207 দিন। উত্তর হচ্ছে তোমার খ নাম্বার, 207 দিন। নাম্বার 86, নাম্বার 86-তে বলা আছে 5-এর 3 টাকায় 2-এর 1 টাকা ক্ষতি হয়, তাহলে শতকরা ক্ষতির হার কত। তা 5-এর 3 টাকায় ক্ষতি হয় কত, টোটাল ক্ষতি হয় তোমার 1/2 টাকা। এখন 1 টাকা যখন করব তখন ওটা তোমার কি উল্টে যাবে, উপরে যাবে 3, নিচে যাবে হচ্ছে তোমার কত 5, এবং 100 টাকা যখন বলবো তখন অবশ্যই তোমার কি হবে, গুণ হবে, অর্থাৎ 5 20-এ 100, আবার যদি আমরা 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে তোমার কত 10, অর্থাৎ 3 10 30, অর্থাৎ শতকরা ক্ষতির হার হচ্ছে তোমার কত, 30%, গ নাম্বার। নাম্বার 87, নাম্বার 87-তে বলা আছে 10-এর 1 টাকায় 40-এর 1 টাকা লাভ হয়, তাহলে শতকরা লাভের হার কত, লাভ হবে কত, 40-এর 1 টাকায়, কত টাকায় লাভ হইতেছে, 10-এর 1 টাকায়। এত টাকা যদি এত টাকা লাভ হয় তাহলে 1 টাকায় কত লাভ হবে, 1 টাকায় লাভ, এটা যদি তোমার কি অবশ্যই বেশি হবে, তার মানে তোমার কি হবে, ভাগ হওয়ার কথা, এখানে হচ্ছে তোমার কত 1/10, অর্থাৎ উপরে চলে যাবে হচ্ছে তোমার কত 10, আর নিচে যে এই যে একটা সেটা নিচে চলে আসছে। এখন বলছে শতকরা কত লাভ হবে, শতকরা যদি আমি লাভের কথা চিন্তা করি তাহলে তোমার 100 টাকায় কত হবে, তার মানে 100 হচ্ছে তোমার কি হবে, গুণ হয়ে যাবে, শূন্য শূন্য কাটতে পারি, 4 দিয়ে যদি 100 কাটি তাহলে 4 25 হচ্ছে তোমার 100, অর্থাৎ এটা হচ্ছে তোমার কত, 25, শতকরা 25% হচ্ছে তোমার কি হবে, লাভ হবে। এখানে বলা আছে একটি মেশিনে একটি পণ্য উৎপাদন করতে 3-এর 2 মিনিট লাগে, তাহলে 2 ঘন্টায় কয়টি পণ্য উৎপন্ন করা যাবে, অর্থাৎ একটি পণ্য উৎপন্ন করা যায় কখন, যখন আমরা 3-এর 2 মিনিট সময়ে, এটা হচ্ছে তোমার কিন্তু মিনিট, তার মানে 3-এর 2 মিনিট সময় যে একটি পণ্য উৎপন্ন করা যায়, যখন আমরা 1 মিনিট উৎপন্ন করতে যাব তখন অবশ্যই কি করতে পারবো, এটা তোমার ভাগ হওয়ার কথা, তাহলে উপরে তোমার 3, নিচে হচ্ছে তোমার কত 2,
এবং বলছে 2 ঘন্টা, 2 ঘন্টা আমরা জানি 2 ঘন্টা সমান সমান হচ্ছে তোমার কি, এটাকে মিনিট বাড়া নিলে 2 ইনটু হচ্ছে তোমার কত 60, তার মানে 100 হচ্ছে তোমার কত 20 মিনিট, অর্থাৎ এটা তোমার কত 120 দ্বারা গুণ হবে, এটা যদি অন করি তার মানে 60, তাহলে 300 হচ্ছে তোমার কত 18, 180 টি, তাহলে কত পণ্য উৎপাদন করতে পারবে, 180টি পণ্য উৎপাদন করতে পারবে, উত্তর হচ্ছে তোমার ক নাম্বার। নাম্বার 89, নাম্বার 89 এ বলা আছে এ ফটোকপিয়ার মেক্স 2 কপিজ ইন 1/3 সেকেন্ড অ্যাট দ্য সেম রেট, হাউ মেনি কপিজ ডাজ ইট মেক ইন 4 মিনিটস। আচ্ছা এখানে বলছে তোমার 1/3 সেকেন্ডে বানাতে পারে কত 2 কপিজ। যখন আমরা 1 সেকেন্ডে চিন্তা করব, 1 সেকেন্ডে তাহলে কী হবে তোমার, অবশ্যই এটা একটু ভাগ হবে, যেহেতু ভগ্নাংশ ভগ্নাংশ, কিন্তু এটা থাকলে তোমার বাম পাশে যদি ভগ্নাংশ থাকে ডান পাশে ভাগ হয়ে যায়, তাহলে এটা ভাগ হয়ে গেলে উল্টা দিলে আসবে তোমার কত 3 কপিজ। এবং বলছে একই হারে কপিস 4 মিনিটে কত তৈরি করতে পারে, আমরা 4 মিনিটকে প্রথমে আমরা কি করব, 4 মিনিট যেটা আছে তোমরা সেকেন্ডে রূপান্তর করবো, যেহেতু এগুলো সেকেন্ডে দেওয়া আছে, তো 4-এর সাথে আমরা কি করব, যখন এক আমরা জানি 60 মিনিট সমান সমান হচ্ছে তোমার কত, সরি 60 সেকেন্ড সমান সমান 1 মিনিট, তার মানে যখন আমরা 240 সেকেন্ড পাইতেছি, অর্থাৎ 240 সেকেন্ডে সে করতে পারবে কত ইনটু হচ্ছে তোমার কত 240, কারণ 240 সেকেন্ডে অবশ্যই গুণ হবে। এখন আর যদি করি তাহলে 3 দুগুণ হচ্ছে তো 6, অর্থাৎ 240কে আমি 6 দ্বারা গুণ করবো, 600 400 24 4 8 2, 6 দুগুণ 12 13 14, অর্থাৎ ক্যালকুলেশন করলে আমরা পাইতেছি এ নাম্বার 1440। 1440টি একই হারে 4 মিনিটে কতগুলো ফটোকপি, অর্থাৎ 1440টি 4 মিনিটে করতে পারবে।